মৌচাকে হাত দিতেই বাঘের থাবা। সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহে গিয়ে বাঘের আক্রমণে জখম এক। সহকর্মীরা কোনো ক্রমে ওই ব্যক্তিকে উদ্ধার করে, প্রাণে বাঁচেন ওই ব্যক্তি। ঝোপের আড়ালে লুকিয়েছিল দৈত্যাকার বাঘ, মধুর চাকে হাত দিতেই এক লাফে মাথায় কামড়। ফের বাঘের হামলা সুন্দরবনের জঙ্গলে, তবে এবার মৎস্যজীবী নয়, গভীর জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে এবার বাঘের হামলার শিকার এক ব্যক্তি। জানা গেছে শনিবার সকালেই বন দপ্তরের প্রয়োজনীয় অনুমতি নিয়ে মধুর চাক ভাঙতে জঙ্গলে গিয়েছিলেন তারা। ঘন জঙ্গলের ভেতর সেখানেই লুকিয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার। জানা গেছে মধুর চাক সরাতেই মৌলিদের ওপর আক্রমণ করে বাঘ। ঘটনায় আহত হয়েছেন তপন খাড়া নামে এক ব্যক্তি। শনিবার সকালে সুন্দরবনের 20 নম্বর জঙ্গলে মধু সংগ্রহে গিয়েছিল মোট 5 জন মৌলি। স্থানীয় মইপিঠের ভুবনেশ্বরী গ্রামের বাসিন্দা তপন, তার সাথে ছিলেন আরও 4 জন। জঙ্গলে যাওয়ার পর মধুর চাক দেখে তা কাটার চেষ্টা করছিলেন, সেই সময় তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার। তপন খাড়া নামে ওই ব্যক্তির মাথায় আঘাত করে, মাথায় কামড় বসিয়ে দেয় বাঘ, তাকে জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টাও করে। সঙ্গীসাথীরা পাল্টা আক্রমণ করে বাঘটিকে, কোনোক্রমে তপনকে উদ্ধার করেন তারা। পাল্টা আক্রমণের মুখে পড়ে শিকার ছেড়ে জঙ্গলে পালায় বাঘ। গুরুতর জখম অবস্থায় তপনকে উদ্ধার করে নৌকায় চাপিয়ে নিয়ে আসা হয় স্থানীয় জামতলা গ্রামীণ হাসপাতালে। আপাতত সেখানেই চিকিৎসা চলছে তার। এদিন মধু সংগ্রহকারীদের দলে ছিলেন স্বপন খাড়া নামে অপর এক ব্যক্তি। হাসপাতালে দাঁড়িয়ে কথা বলার সময়ও যেন আতঙ্ক তাড়া করে ফিরছিল স্বপনকে। সকালের ঘটনা তখনও ভুলতে পারেননি তিনি। নিচু স্বরে কোনো মতে জানালেন, সকালের দিকে সবে তারা মধুর চাক কাটার প্রস্তুতি নিচ্ছেন, সে সময় আচমকা জঙ্গল থেকে বেরিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। তিনি বলেন, কোনো মতে এ যাত্রা প্রাণে বেঁচে ফিরেছি। ওই মধুর কেটে আর চাচ্ছিলেন সামনে, 5 জনের ভেতরে বাঘ এসে ঢুকে গেছে। কখন বেরিয়েছিলেন? সকালে। কজনের টিম ছিল? 5 জন। তারপরে যখন বাঘ ইয়ে করলো আঁচলের দিয়ে চলে গেল, তখন ছাড়াছাড়ি করে আর হচ্ছে আমরা বাহিরে চলে এসেছি। এদিন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয় আহত তপনকে। চিকিৎসকেরা জানিয়েছেন মাথায় আঘাত রয়েছে, তবে অবস্থা স্থিতিশীল। তপন জানান, কখন বেরিয়েছিলেন? সকাল। আজকে? কোথায় হলো ঘটনাটা? 20 নম্বর। কতজনের টিম ছিলেন? 5 জন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সুন্দরবন। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।